হ্যালো স্টুডেন্ট, আজ বিষ্ণুদের টপ পাঠনী কবিতা থেকে শর্ট কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে উপস্থিত হলাম। কয়েকদিন থেকে অনেকেই কমেন্ট করছে যে শর্ট কোশ্চেন দেওয়ার জন্য টপ পাঠনী কবিতা থেকে, তাই আজ এই কবিতা থেকে আমি কয়েকটি শর্ট কোশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, টপ পাঠনী কবিতাটি কোন কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে, টপ পাঠনী কবিতাটি কবি বিষ্ণুদের চোরাবলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সালটি হচ্ছে 1938 খ্রিস্টাব্দ। ঠিক আছে, তো তোমরা আমার ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিও আমি যখন আপলোড করব তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। বুঝতে পারলে? পরের প্রশ্ন, টপ্পা শব্দটির আদি অর্থ কি? উত্তর হবে, টপ্পা একটি হিন্দি শব্দ, এর আদি অর্থ ছিল লম্ফ প্রদান করা। পরের প্রশ্ন, টপ্পা শব্দটির পরিবর্তিত অর্থ কি? উত্তর হবে, টপ্পা শব্দটির পরিবর্তিত অর্থ হল সংক্ষিপ্ত আকৃতির লঘু প্রণয় সঙ্গীত। পরের প্রশ্ন, ঠুংরি শব্দটির অর্থ কি? উত্তর হবে, ঠুংরি হল সঙ্গীতের একটি বিশেষ তাল ও রাগ। পরের প্রশ্ন, পিৎসিকাটো কি? উত্তর হবে, তারের বাদ্যযন্ত্রকে ছড় দিয়ে না বাজিয়ে হঠাৎ আঙ্গুল দিয়ে বাজালে যে ভিন্ন জাতীয় সুর সৃষ্টি হয় তাকে বলা হয় পিচ্ছি কাটো। পরের প্রশ্ন, জিলহা কি? উত্তর হবে, জিলহা হল ভারতীয় সঙ্গীতের রাগ রাগিনী। এরপরের প্রশ্ন, তোমার পোস্টকার্ড এলো লাইনটি কোন কবিতা থেকে গৃহীত? উত্তর হবে, আলোচ্য লাইনটি বিষ্ণুদের টপ্পা ঠুংরি কবিতা থেকে গৃহীত। এটি কিন্তু এই কবিতাটির প্রথম লাইন। ধরো এরকম আসতে পারে, টপ্পা ঠুংরি কবিতার প্রথম লাইনটি কি, তখন তোমরা লিখবে যে তোমার পোস্টকার্ড এলো। ঠিক আছে, পরের প্রশ্ন, টপ্পা ঠুংরি কবিতায় কোন শহরের উল্লেখ আছে? উত্তর হবে, টপ্পা ঠুংরি কবিতায় কলকাতা শহরের উল্লেখ আছে। পরের প্রশ্ন, এই কবিতার নায়ক সমস্ত বাধাকে অতিক্রম করে কোন স্টেশনের দিকে এগিয়ে চলেছে? উত্তর হবে, এই কবিতার নায়ক সমস্ত বাধাকে অতিক্রম করে হাওড়া স্টেশনের দিকে এগিয়ে চলেছে। পরের প্রশ্ন, টপ্পাঠুনি কবিতায় নায়কের শ্যালিকার নাম কি? উত্তর হবে, টপ্পাঠুনি কবিতায় নায়কের শ্যালিকার নাম লাপসি। পরের প্রশ্ন, এই কবিতায় শ্যালিকা লাপসির কাছে নায়ক কি জানতে পারে? উত্তর হবে, এই কবিতায় শ্যালিকা লাপসির কাছে নায়ক জানতে পারে যার আসার কথা ছিল সে, অর্থাৎ দিদি আসবে আগামী 7 তারিখে, কারণ নায়ক এতক্ষণ থেকে যার জন্য অপেক্ষা করেছিল কিন্তু সে আসে না, আসে তার বোন। তাই তার বোন এসে তখন বলে যে দিদি আসবে আগামী 7ই মানে আগামী 7 তারিখে। ঠিক আছে, তো এবারে প্রশ্ন আমি তোমাদের সামনে দিলাম, তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের উত্তর অবশ্যই দিব, তোমাদের রিপ্লাই করব আমি। তো আজ এখানে রাখছি, ঠিক আছে,